বাণিজ্য মেলা শেষ দিকে জমে উঠেছে বেচা বিক্রিতে, চলছে শেষ সময়ের বিশেষ মূল্য ছাড়। শেষ সপ্তাহে মেলার বেশিরভাগ স্টলে ছিল ক্রেতাদের বাড়তি ভিড়। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় মেলা বেড়েছে বেচা কেনা। শুক্রবার মেলার শেষ দিন হলেও মেলা কর্তৃপক্ষ একদিন বাড়িয়েছে মেলার সময়। শনিবার শেষ হচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মেলার শেষ সময়, তাই শেষ দিকে মানুষের স্রোতটাও একটু বেশি। যারা মেলা থেকে বের হচ্ছেন, সবার হাতেই শোভা পাচ্ছে বিভিন্ন সামগ্রী কেনার ব্যাগ। কেউ কেউ এরই মধ্যে ক্লান্ত মেলায় কেনাকাটা করে, তবু দাম আর মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্টি ছিল ক্রেতাদের। পারিবারিকভাবে একটা সময় দিলাম, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, ঘুরে গেলাম আর কি। তেমন কিছু কিনে নাই, যা কিনছি প্রয়োজনীয় জিনিসপত্র কিনছি আর কি। মেলার সবগুলো স্টল প্যাভিলিয়নে ছিল ক্রেতাদের বাড়তি উপস্থিতি। শেষ সময় বিভিন্ন স্টলে দিচ্ছে বিশেষ মূল্য ছাড়। সপ্তাহখানেক আগেও যেসব ব্লেজারের দাম ছিল 2000 টাকা, এখন তা পাওয়া যাচ্ছে 1000 টাকার মধ্যে। এর পাশাপাশি অনেক পণ্যেও থাকছে এই মূল্য ছাড়ের অফার। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় বেড়েছে বেচা বিক্রি, তবে কারো কারো কাছে চিত্রটা ভিন্ন। গতবার থেকে এবার আমাদের বেচা কিনে একটু খারাপ, গতবার এর থেকে ভালো হয়েছিল। গত বছরের তুলনায় এবছর অনেক ভালো আছে, বেচা বিক্রিও ভালো। এই শেষ সময় অনেকে এসেছেন পরিবার নিয়ে, কেনাকাটার সাথে সাথে ঘুরে দেখছেন পুরো মেলা। সব কিনবো, এই যে শপিং করে ফেলছি অলরেডি, তো খুবই ভালো লাগছে এখানে এসে। আজকে শেষবারের মতো আবার ঘুরতে আসছি, আর আজকে অনেক প্রাইসগুলো কম, এই জন্য আবার দেখতে আসছি। প্রথমে একবার আসছি, এখন আসছি, ডিসকাউন্ট চলতেছে, এই জন্য আম্মু বলছে যে আসো আবার ঘুরে আসি, এই জন্য আসা। শনিবার শেষ হচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শেষ হবে রাত 10টায়। সাদাত রহমতুল্লাহ, নিউজ 9, ঢাকা।